তো আজকে একটা বিষয় শেয়ার করতে চাচ্ছি যে কর্মজীবনে আমরা যখন নাকি কাজে থাকি তখন বিভিন্ন মানুষের সাথে আমাদের দেখা হয়ে থাকে এবং কথা হয়ে থাকে। তো চলার পথে ভুল ত্রুটি সবারই থাকে এবং এরই ভিতর দিয়ে আমাদের বাস্তব জীবন আমরা অতিবাহিত করে থাকি। তো আমি পূর্বে কিছু আলোচনা করেছিলাম যে যদি ক্যারিয়ার করতে চান তাহলে আগে নিজেকে গড়ুন। তো সেই বিষয়ের উপরেই আজকে কিছু কথা বলবো। তো আমরা যখন নাকি বাসায় থাকি বা আমরা যখন নাকি ছাত্র জীবন পার করে থাকি তো তখন আমাদের মধ্যে কি হয় যে আমাদের যে কোনো প্রয়োজন আমরা বাবা মায়ের কাছ থেকে এটা পূরণ করে থাকি। তখন কিন্তু আমাদের কাছে এটাকে অর্থের যে যোগান দেওয়া হয় সেটাকে আমাদেরকে কঠিন মনে হয় না। তখন আমরা মনে করি লেখাপড়ার জীবনটা অনেক কঠিন এবং যখন আমাদেরকে তখন কোনো প্রয়োজনের কথা বলা হয়, পরিবারের প্রয়োজনে বাজারে যাওয়া বা দূরে কোথাও যাওয়া, তখন আমরা কিন্তু এটা আমাদের মধ্যে একটা কঠিন মনে করি। তখন আমাদের মধ্যে ভালো লাগে খেলতে যাওয়া, নিজের মতো করে ঘুরতে যাওয়া, কোনো কিছু খাওয়া। প্রকৃতপক্ষে আমি বলতে চাচ্ছি যে পরিবেশের উপর নিজেকে মানিয়ে নেওয়া। তো আমরা যখন নাকি সেই পরিবারের সাথে চলার সময়টা পার করে আমরা যখন স্কুল লাইফটা বা কলেজ লাইফটা শেষ করে ফেলি আর যখন আমরা চাকরিতে চলে আসি, তো আমাদের চাকরিতে আসার পরে আমাদের জীবনে যে নতুন একটা পরিবর্তন ঘটে তখন আমরা কিন্তু এটা মানিয়ে নিতে পারি না। এটা সবার মধ্যেই আসে, এই অবস্থাটা আমার মধ্যেও ছিল। তো যখন আমরা সেই বিষয়টাকে মানিয়ে নিতে পারি না তখন এই অবস্থা থেকে আমাদের কিন্তু আমরা কিন্তু ক্যারিয়ার গড়ার বিষয়ে আমরা মনে করি যে যদি আমরা কারোর সাপোর্ট পাই, যদি আমার একটা ভালো জব হয় তাহলে আর কোনো সমস্যা নাই। কিন্তু বাস্তবে দেখা গেছে আপনি পরিবারের আপন নিকটাত্মীয়দের কাছ থেকে অথবা দূরের কোনো মানুষের সাপোর্টে আপনি একটা জব পেলেন, কিন্তু সেখানে আপনাকে স্থায়ী করার জন্য কিন্তু আপনাকে অন্য কেউ সাপোর্ট দেবে না। তখন আপনাকে নিজেকে সেই পরিবেশটা মোকাবেলা করতে হবে। তো যখন আপনি আপনার একটা জব হলো আর আপনি ওইখানে দৈনিক আপনার যেই নির্ধারিত সময় থাকবে সেই সময়টা ওখানে কাজ করবেন, তখন সেই কঠিন পরিবেশটা কিন্তু আপনাকে মেনে নিতে হবে এবং আপনি তৈরি করতে হবে যে কীভাবে ওই পরিবেশটা আপনি নিজের মতো করে আপনি কাটাতে পারবেন। আর যদিও প্রথম প্রথম এটা সবার জন্যই একটু কঠিন মনে হয়, এটা আমার জন্য কঠিন মনে হয়েছিল যে আসলে আমরা যখন নাকি বাড়িতে থাকি তখন আমরা যেইভাবে নিজের সময়টা অতিবাহিত করি কাজের জায়গায় আসলে কিন্তু সেভাবে করতে পারি না, এই জন্য আমাদের কাছে এটা কঠিন মনে হয়। তো একটা জিনিস মনে রাখতে হবে যে কাজের জায়গা সবসময় কাজের জায়গায় মতনই থাকে আর আমরা যখন বাড়িতে থাকি সেটা হচ্ছে আমাদের ছাত্রজীবন বলতে পারেন বা পরিবারের সাথে সময় কাটানো, সেটা হচ্ছে আমাদের চাকরির বাইরের জীবন, সেই জীবনের সাথে এটা মিলবে না। তো এই কঠিন পরিবেশটা আমরা অনেকে মেনে নিতে পারি না, এজন্য আমাদের একটা ভালো জব হওয়ার পরেও আমরা সেই জবটা করতে পারি না, আমরা নিজেকে এই স্থান থেকে সরায় ফেলি। তো এমনই একটা কঠিন পরিবেশের বিষয়ের উপরে আমার এক স্যার একটা কথা বলছিল, স্যারকে আমি সম্মানের সাথে স্মরণ করি। আর আনিসুল হক স্যার আমাকে একটা কথা বলেছিল একদিন, আমার মনে পড়ে। আনিসুল হক স্যারের সাথে আমি একটা পাওয়ার প্ল্যান্টে জব করতাম। তো ওইখানে আমি একটা কঠিন পরিবেশে পড়েছিলাম। তো যারা পাওয়ার প্ল্যান্টে কাজ করেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে ওইখানে পরিবেশটা কতটা কঠিন মুহূর্ত থাকে যখন পাওয়ার প্ল্যান্টে কোনো সমস্যা হয়। তো স্যারের কাছে যাওয়ার পরে স্যার আমাকে সোজা উত্তর দিল যে এখানে কেউ তোমাকে ফুলশয্যা তৈরি করে দিবে না, এখানে নিজেকে তৈরি করে নিতে হবে।
কথাটা শুনে আমি একদম হতবাক হয়ে যাই এবং আমার মনটা খারাপ হয়ে যায়। কিন্তু বাস্তবতা হলো এরকম যে স্যার যে কথাটা বলছে সেই কথাটাকে আমি এখন পর্যন্ত স্মরণ রেখেছি এবং আমি মনে করি যে আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকব আমি এই কথাটা স্মরণ রাখতে চাই, কারণ স্যারের এই কথাটা থেকে আমি কিছু শিখতে পেরেছি। যদিও বা স্যার যখন বলছিল তখন আমার মন খারাপ হয়েছিল, কিন্তু যখন আমি এই কথাটাকে রিচার্জ করেছি তখন আমি এর থেকে অনেক কিছু শিখতে পেরেছি। যে আসলে বাস্তবতা হলো এরকম যে আপনি যখন একটা কাজে নিয়োজিত হবেন স্থায়ীভাবে, যখন আপনি ভাববেন যে এই কাজটা আমার কাজ, এখান থেকে আমি আমার আমার জীবন পরিচালিত করার জন্য এখান থেকে যে অর্থ পাবো সেটা দিয়ে আমার পরিবার এবং আমি আমার প্রয়োজন মেটাবো, তখন কিন্তু আপনি এই কাজকে ভালোবাসতে হবে এবং কাজটা যত কঠিন হোক আপনাকে এই কঠিন পরিবেশ মোকাবেলা করতে হবে। তো এই জন্যই স্যার বলছে যে ফুলসজ্জা কাজের জায়গা ফুলসজ্জার মতো নয়। আমরা এটা এই জন্য বলছে যে আমরা কিন্তু যেই পরিবেশেই থাকি না কেন, আমাদের ফুলসজ্জা বা আমরা যেটাকে বাসরঘর বলে থাকি সেটা কিন্তু আমরা নিজেরা তৈরি করি না। এটা আমাদের যারা নিকটাত্মীয় থাকে বা আমাদের যারা বন্ধুবান্ধব থাকে, অথবা আমরা যদি কোনো একটা কমিউনিটি সেন্টারকে আমরা এটাকে দিয়ে দেই কোনটাকে, তখন ওনারা কিন্তু এটা তৈরি করে দেয়। তো প্রকৃতপক্ষে কাজের জায়গা আপনি যেখানেই কাজ করেন না কেন, সেটা ফ্যাক্টরি লেভেলে হোক, ইন্ডাস্ট্রি বা কর্পোরেট অফিসে হোক, অথবা গাড়ি ঘোড়া যেখানেই বলেন না কেন, দেশের ভিতরে অথবা বাহিরে, অথবা আপনি সাগরে সরকারি চাকরি বলেন বেসরকারি চাকরি বলেন, সব জায়গাতেই আপনার এই কঠিন পরিবেশটা আপনি পাবেন। হয়তো কোথাও একটু কম পাবেন বা হয়তো কোথাও একটু বেশি পাবেন, কিন্তু আপনাকে এই কঠিন মুহূর্তটাকে আপনি পার করতেই হবে। আর যখন আপনি এই কঠিন মুহূর্তটাকে মোকাবেলা করতে পারবেন তখনই আপনার কি হবে, আপনার এই কাজটা সহজ হয়ে যাবে। যখন আপনি এই কঠিন মুহূর্তটাকে মোকাবেলা করতে পারবেন তখনই আপনার এই জবের স্থানটা আপনার জন্য একদম বৈধ হয়ে যাবে, আপনার জন্য এটা সঠিক হয়ে যাবে। তখন আপনার কাছে মনে হবে যে এটাই আপনার জন্য সহজ, আর অন্য সব কাজ আপনার কাছে কঠিন মনে হবে। তো আমি যখন প্রথম প্রথম পাওয়ার প্ল্যান্টে কাজ করতাম তখন কিন্তু আমার কাছে মনে হতো যে দুনিয়ার যত কঠিন কাজ আছে তার মধ্যে এই পাওয়ার প্ল্যান্টে কাজ করা তার মধ্যে একটা, কারণ এখনই পাওয়ার প্ল্যান্টের সমস্যা হচ্ছে বিদ্যুৎ আমাদের অফ হয়ে যাচ্ছে, তখন আমাদের উপরস্থ যে ডিপার্টমেন্ট আছে ওখান থেকে আমরা একটা চাপের মুখে পড়তে হয়। তো তখন মনে করি এটা দিন হোক রাত হোক 24 ঘন্টা একটা পাওয়ার প্ল্যান্ট চালু থাকে, আপনি কীভাবে বিদ্যুৎ পাবেন যদি পাওয়ার প্ল্যান্ট বন্ধ হয়ে যায়। আর আমরা নর্মালি যখন বাসায় বিদ্যুৎ থাকে না তখন আমরা মনে করি যে বিদ্যুৎ অফ হয়ে গেছে, কিন্তু যেখান থেকে বিদ্যুৎটা অফ করা হলো ওইখানে কেউ না কেউ এই রাত্রের 2টা বাজে ওখানে কিন্তু কেউ একজন কাজ করতেছে। আর এই কঠিন পরিবেশটাই কিন্তু এরকম একটা টিম কাজ করে পার করে দিতেছে, আর আমরা কিছু মানুষ কিন্তু ওই সময় আমরা ঘুমায় থাকি। তো মোট কথা হচ্ছে আপনি পরিবেশ যত কঠিনই হোক না কেন আপনাকে সেই কঠিন পরিবেশে নিজেকে মানায় নিতে হবে। তো আমার সেই শ্রদ্ধেয় আনিসুল হক স্যারকে আমি সম্মানের সাথে স্মরণ করি, এই জন্য স্যারের কাছ থেকে আমি অনেক কিছুই শিখতে পেরেছি। তবে কী শিখতে পেলাম সেটা বড় বিষয় না, স্যারের কাছ থেকে আমি এই বিষয়টা থেকে যে অনেক কিছু শিখতে পেরেছি আজকের এই অবস্থান আমাকে এটাই প্রমাণ করে যে কাজের জায়গা হচ্ছে ফুলসজ্জার মতো নয় যে তোমাকে অন্য কেউ প্রস্তুত করে দিবে। কাজের জায়গা হচ্ছে এরকম যে এটা তোমাকে নিজেকেই তৈরি করে নিতে হবে। তো আনিসুল হক স্যার যদিও বা কিছু কথাবার্তা স্যারের আমরা মনে কষ্ট পেয়েছিলাম, কিন্তু পরে আমরা বুঝতে পেরেছিলাম আসলে এটা আমাদের জন্য একটা শিক্ষা, বা আমরা যারা জুনিয়র ছিলাম। তো একজন জিএম স্যার উনি কিন্তু
যা বলবেন। বাহ্যিক দৃষ্টিতে উনি কিন্তু যে কথাগুলি বলবেন আমাদের কাছে মনে হবে এটা অসুন্দর বা অপ্রয়োজনীয়, কিন্তু প্রকৃতপক্ষে ওনার কথাগুলা অবশ্যই ভারী এবং অবশ্যই মূল্যবান যদি আমরা সেই বার অনুভব করতে পারি, যদি আমরা সেই সেটার মূল্য বুঝতে পারি। তা না হলে একজন ব্যক্তি, একজন ইঞ্জিনিয়ার জিএম পদে উনি কাজ করতে পারে না যদি ওনার কথার মধ্যে ভার না থাকে, যদি ওনার কথার মধ্যে গুরুত্ব না থাকে, তাহলে উনি কীভাবে একটা পাওয়ার প্ল্যান্টের জিএম পদে কাজ করবে। তো যা হোক, আমি শেষ কথা এটাই বলতে চাচ্ছি যে আমরা যারা নাকি নতুন ইঞ্জিনিয়ারিং লেখাপড়া শেষ করে বা যে কোনো ডিপার্টমেন্টেই হয় না কেন, আমরা যখন নতুন জবে আসব তখন আমরা সিনিয়র স্যারদের কাছ থেকে, ভাইদের কাছ থেকে অনেক সময় অনেক কথা শুনব। কথাগুলি মনে হবে কঠিন এবং কথাগুলি মনে হবে যে এই কথাগুলি কোনো প্রয়োজন ছিল না, বা মনে হবে যে এটা আমাকে কটাক্ষ করার জন্য বলা হয়েছে। তো এই কথাগুলি যেমনই হোক না কেন, তো এগুলা কিন্তু আমরা সিনিয়রদের কাছ থেকে শিখব এবং আমাদের জীবনে এগুলি প্রতিষ্ঠিত করে আমাদেরকে সফলতার উচ্চ স্থানে নিয়ে যেতে এগুলি সহায়ক হবে। তো আমি শেষ এইটুকুই বলতে চাচ্ছি যে আমরা যে কোনো কঠিন পরিবেশে নিজেকে মানিয়ে নেব এবং সিনিয়র ব্যক্তিরা বা স্যাররা যে কথাগুলি বলবে সেগুলি আমরা ধৈর্য ধরে শুনব এবং সেগুলিকে আমরা রিচার্জ করে নিজেদের মধ্যে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব। তাহলেই আমরা আমাদের কাজে আমরা সফলতা অর্জন করতে পারব। তো এই ছিল আমার আজকের কথা। তো সকলের সুন্দর মন ও সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।